কিভাবে আপনি ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করবেন? ফ্রেন্ডস, এখনকার দিনে অনেকেই ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করে রাখে, আবার অনেকেই জানে না যে কিভাবে ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করতে হয়। তো ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করবেন। তো ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে, আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে। আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে, যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। এবার নামের উপরে ক্লিক করছি, মানে প্রোফাইলে আসছি। এবার এডিট প্রোফাইলের ডান দিকে থ্রি ডটে ক্লিক করছি। এবার ভিউয়ার্স করছি। ফ্রেন্ডস দেখুন, আমার কিন্তু ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করা নেই। আমি আমার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেব। তো ব্যাকে আসছি, এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে সেটিং, এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে আপনাকে খুঁজতে হবে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি, নিচের দিকে দেখুন লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি, এর আন্ডারে দেখুন একটা অপশন আছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এবার আপনাকে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট এর উপরে ক্লিক করতে হবে। হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট এর উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা দেখুন আমার এভরি ওয়ান করা আছে, এটা আপনাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করতে হবে। তো ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করার জন্য এভরি ওয়ানের উপরে ক্লিক করতে হবে। এবার নিচের দিকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, এবার ব্যাকে আসতে হবে। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, নিচের দিকে দেখুন একটা অপশন আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এবার আপনাকে এই ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টের উপরে ক্লিক করতে হবে। ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে হু ক্যান ফলো মি, এটা দেখুন আমার ফ্রেন্ডস করা আছে, এটা আপনাকে পাবলিক করতে হবে। তো পাবলিক করার জন্য ফ্রেন্ডসের উপরে ক্লিক করতে হবে। এবার নিচের দিকে পাবলিক, এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে দেখুন একটা অপশন আছে পাবলিক প্রোফাইল ইনফো, এটা দেখুন আমার ফ্রেন্ডস করা আছে, এটাও আপনাকে পাবলিক করতে হবে। পাবলিক দেখুন, এটাও আমার পাবলিক হয়ে গেছে, মানে আমার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড হয়ে গেছে। এবার আমি প্রোফাইলে গিয়ে দেখেছি, এডিট প্রোফাইলে ডান দিকে থ্রি ডটে ক্লিক করছি, ভিউয়ার্স করছি। ফ্রেন্ডস দেখুন, আমার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড হয়ে গেছে।